হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে অর্গাজের টিচার অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়ে ভালো একটা সুখবর আপনাদের জন্য ফাইনালি এসে পড়লো। বিশাল বড় চাঞ্চল্যকর নিউজ এসে পড়লো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। না দেখলে পরে কিন্তু অনেক কিছু মিস করবে, মানে অনেক কিছু ইনফরমেটিভ মানে খবর কিন্তু আপনাদের জন্য ফাইনালি এসে পড়েছে, সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দিয়েছে। তো এই মুহূর্তে যেটা খবর আছে, অবশ্যই চ্যানেলে যারা যারা নতুন রয়েছে যারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবে না। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, ভিডিওটা একটা লাইক করে দেবে। তো এখন শুরু করছি মেন বিস্তারিত আলোচনা, যে অর্গাজার টিচার নিয়ে কিন্তু একটা বিশাল বড় খবর এসে পড়লো ফাইনালি। কারণ অনেকদিন থেকেই ভালো ভালো খবর আসার কথা, তো এই মুহূর্তে কিন্তু এসে পড়লো ওই খবরটা। তো আপনারা জানেন যে প্রাইমারি ডেটে কিন্তু প্যানেল কিন্তু বার হয়ে পড়েছে, এই মুহূর্তে বিশাল বড় একটা খবর। তা সত্ত্বেও আপনাদের চারটা সংগঠন মিলে কিন্তু সরকারের তরফ থেকে একটা বৈঠক বসেছে। সেই বৈঠকে কিন্তু 2735 থেকে 2748 মতো সেখানে আলোচনা হয়েছে। সেই আলোচনায় কিন্তু মূল বিষয় ছিল কিভাবে কি করা যায়, যেহেতু দীর্ঘদিন থেকে কোনোরকমভাবে কোনো খবর আসছে না, 7-8 বছর থেকে কোনোরকমভাবে কোনো খবর মিলছে না অর্গাজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়ে। তো এটা ভবিষ্যতে কি করা যায় সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু সেখানে আলোচনা হয়েছে। 4-5টা সংগঠন মিলে কিন্তু সেখানে আলোচনা হয়েছে, এমএমদের সাথেও বৈঠক বসেছে, পর্ষদের সাথেও আলোচনা হয়েছে যে কি করা যাবে, অর্গাজার টিচার নিয়ে কোনো খবর আসছে না কেন, যেহেতু একের পর এক আপনাদের প্রাইমারি টেটের একদম অনেক রকমভাবে দুর্নীতি ধরা পড়ছে। আপার প্রাইমারি অনেক নিয়োগ দুর্নীতি ধরা পড়েছে। এর আগে যে সচিব ছিল তিনিও কিন্তু অনেক রকমভাবে দুর্নীতি করেছে, সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, কিন্তু অর্গাজার টিচার কোনোরকমভাবে নিয়োগ প্রক্রিয়া করছে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কিন্তু অনেক রকমভাবে এই জায়গায় অনেক কেস কিন্তু ঝুলে রয়েছে, সেখানে বিচারাধীন রয়েছে একের পর এক, মানে বিএড ডিএডের মামলা রয়েছে, বিভিন্ন রকমভাবে অনেক মামলা কিন্তু সেখানে ঝুলে রয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু ভালোভাবে জানিয়ে দিয়েছে যে আপনাদের অর্গাজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়ে কিন্তু কোনোরকম ঝামেলা নেই। সুপ্রিম কোর্টে কিন্তু একদম ভালো করে বলে দিয়েছে রাজ্য সরকারকে, যত তাড়াতাড়ি নিয়োগ করা যায় তত তাড়াতাড়ি নিয়োগ করা হবে, যে কোনো দিন কিন্তু আপনাদের অর্গাজার টিচার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কারণ সমস্ত রকম নিয়োগ প্রসেসের উপর কিন্তু স্টে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোচবিহারে সেখানে কিন্তু বলে দিয়েছে যে অনেক রকমভাবেই দুর্নীতি হয়েছে, কিন্তু তারা নিয়োগ প্রক্রিয়া করতে চায়। যেহেতু সামনে লোকসভার নির্বাচন এসে পড়েছে, সেখানে কিন্তু বিশাল বড় একটা ছাপ পড়তে চলেছে। যদি ছাত্রছাত্রীরা কোনোরকমভাবে চাকরি না পায় তাহলে কিন্তু সেখানে লোকসভায় ভোটে কিন্তু ভালো একটা প্রভাব পড়বে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি একটা প্রেস কনফারেন্সে ভালো একটা খবর আপনাদের অর্গাজার টিচার নিয়ে বলেছে যে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, অনেক স্কুলে কিন্তু টিচার নেই, সেই জন্য একদম বন্ধ হয়ে যাচ্ছে, অনেক রকমভাবেই সেগুলোতে টিচার নিয়োগ করতে হবে, সেই জন্য টিচার নিয়োগ করতে চায় কিন্তু কোনোরকমভাবে টিচার নিয়োগ করতে পারছে না। যেহেতু প্রত্যেকটা যখনই একটা রিক্রুটমেন্ট প্রসেসিং চালু করা যায় তখনই সেটার মধ্যে স্টে পড়ে যায়, কেউ না কেউ কেস করে ফেলে, সেই কেসের জন্য কিন্তু সমস্ত রকম কিছু বন্ধ হয়ে যায়। সেখানে বিচারপতি বলে দিয়েছে যে কোনোরকমভাবে নিয়োগ প্রক্রিয়া এগোনো যাবে না, যেটা নিয়োগ প্রক্রিয়া আছে সেটা সম্পূর্ণটা কিন্তু আদালতের নির্দেশে হবে। সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে যে সরকার কীভাবে বলে, বিচারপতি কীভাবে বলে, যেভাবে নির্দেশ দেবে সেভাবেই রিক্রুটমেন্ট করবে, কিন্তু তারা রিক্রুটমেন্ট করতে চায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছে কিন্তু কোনোরকমভাবে নিয়োগ প্রক্রিয়া করতে পারছে না, সেহেতু মানে আপনাদের অর্গাজার টিচারের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটাও কিন্তু অনেক রকমভাবে, 12,000 যে রিক্রুটমেন্ট প্রসেসিং ছিল যে সেটা করবে সেটাও কিন্তু কোনোরকমভাবে হচ্ছে না, কারণ সেটার মধ্যে স্টে পড়ে, মানে অন্যান্যগুলো যেহেতু স্টে পড়ে গেছে আপনাদের প্রাইমারি শিক্ষকের, কারণ আপনাদের অর্গাজার টিচার কিন্তু এমনটাই বড় একটা সংগঠন না, সেই জন্যে এটা কিন্তু সমস্ত রকমভাবে প্রাথমিক শিক্ষকের যে নিয়োগ প্রক্রিয়া আছে সেটার সাথে সাথেই আপনাদের অর্গাজার টিচার কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। সেই জন্যে মানে যেহেতু প্রাথমিক শিক্ষকের যে টেটের প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু অনেক রকমভাবেই ঝুলে গিয়েছে, সমস্ত রকম মানে একের পর এক খালি কেসেই পড়ে যাচ্ছে, যেহেতু অনেক পেন্ডিং কেস পড়ে রয়েছে সেই জন্য একে একে বন্ধ হবে, আপনাদের অর্গাজার টিচার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কারণ মানে আপনাদের যেহেতু প্রাইমারি টেটে 2-1টা কেসের স্টে মিটে উঠে গিয়েছে, সেই জন্য আপনাদের অর্গাজার টিচার কিন্তু এখন 100% সম্ভাবনা রয়েছে আপনাদের অর্গাজার টিচারও নিয়োগ প্রক্রিয়া করবে, যেহেতু সরকারের চিন্তা একটু একটু করে মুক্ত হচ্ছে, আর সরকারও চাচ্ছে যে অর্গাজার টিচার নিয়োগ প্রক্রিয়া করবে, কারণ যদি নিয়োগ প্রক্রিয়া না করে তাহলে লোকসভা নির্বাচনে
দারুণ একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে যেটা খবর উঠে আসলো যে সিবিআই যে রিপোর্ট দিয়েছিল আমাদের কলকাতা হাইকোর্টে, সেখানে কিন্তু মানিক যে ভট্টাচার্য আগের যে সচিব রয়েছে তিনি কিন্তু অনেক রকমভাবে দুর্নীতি করেছে, তিনি কিন্তু জামিনের জন্য আপিল করেছে, তিনি কিন্তু এখনও জেলে রয়েছে, কিন্তু জামিন কিন্তু কোনো রকমভাবেই দেয়নি। যেহেতু এস বাসুরায় যে কোম্পানি রয়েছে, ওএমআর যে তারা রাখার দায়িত্ব নিয়েছিল, তারা কিন্তু তাদের যে সেখানে মেন মেন লোক রয়েছে তারা কিন্তু ভালো করে বলে দিয়েছে যে মানিক ভট্টাচার্য সমস্ত রকমভাবে দুর্নীতি করেছে, তারা কোনো রকমভাবে জড়িত নেই, একদম সিলেন্ডার করে দিয়েছে। কিন্তু কোনোরকমভাবেই কিন্তু এটা প্রমাণিত হচ্ছে না যে অর্গাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, কারণ যেহেতু প্রাইমারি টেট কোনোরকমভাবে মিটছে না। প্রাইমারি টেট যদি না মিটে, কারণ যেহেতু আপনারাও জানেন যে সুপ্রিম কোর্ট আদেশ দিয়ে দিয়েছে অর্গাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া করতে হবে, কিন্তু যেহেতু কোনোরকমভাবে নিয়োগ প্রক্রিয়া করছে না, তার মানেই আপনারা একটা ধারণা করতে পারেন যে অর্গাইজার টিচারের উপরে কোনোরকম স্টে নেই, তাহলে কেন নিয়োগ প্রক্রিয়া করছে না। এটাই কারণ হলো যে অনেক রকমভাবেই সরকারের অনেক রকম কেস হয়ে রয়েছে প্রাইমারি টেট নিয়ে, সেই জন্য শিক্ষক নিয়োগ কোনোরকমভাবে করছে না, একের পর এক এগুলো স্টে উঠে যাবে, আস্তে আস্তে এগুলো ঝামেলা মিটবে, তারপরে আপনাদের অর্গাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া হবে। কারণ অর্গাইজার টিচার কিন্তু অনেক দিন আগে আপনাদের খবর দিয়েছি যে একের পর এক আজকে নিয়োগ হবে, কালকে নিয়োগ হবে, কিন্তু সেই খবরগুলো কিন্তু ফেক বার হয়েছে, সেটা কিন্তু পর্ষদ থেকে টোটালি ভুল খবর বের হয়েছে, কিন্তু কোনোরকমভাবেই নিয়োগ প্রক্রিয়া করা হয়নি। তো এখন দেখা যাচ্ছে চার পাঁচটা সংগঠন মিলে সেখানে বৈঠক বসেছে, কীভাবে কী করা যায় সেগুলো আলোচনা হয়েছে, আর সেখানে সমস্ত রকমভাবে বৈঠকে আরও মানে পর্ষদ সভাপতিরাও ছিল, সেখানে কিন্তু সমস্ত রকম আলোচনা হয়েছে কীভাবে কী করা যায়। যেহেতু এই আস্তে আস্তে আপনাদের অর্গাইজার টিচারের যে নিয়োগ প্রক্রিয়া প্রস্তুতি আছে সেগুলো আলোচনা কিন্তু হয়ে গিয়েছে, আপনাদের তাড়াতাড়ি করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে সেরকমটাই এখন ধারণা করা যাচ্ছে। দু একের মধ্যেই কিন্তু ভালো একটা খবর আসবে, যেহেতু দু একটা যে আপনাদের প্রাইমারি টেটের নিয়োগ প্রক্রিয়া আছে সেটা মিটে গিয়েছে, সেই জন্য আপনাদের অর্গাইজার টিচারও কিন্তু তাড়াতাড়ি করে নিয়োগ প্রক্রিয়া করবে সেরকমটাই জানা যাচ্ছে। যেহেতু আগের খবরগুলো মিথ্যা বার হয়েছে, এখন যেহেতু একটা দু একটা গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে যে আপনাদের প্রাইমারি টেটের দু একটা যে নিয়োগ প্রক্রিয়া আছে সেটা যেহেতু বন্ধ হয়ে গেছে, মানে কেসগুলো বন্ধ হয়ে গেছে, সেখানে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু যে কোনো সময় করতে পারে। 2022 যে ডিএলএডের মামলাটা রয়েছে সেখানে কিন্তু অনেক রকমভাবেই যেহেতু যারা ইন্টারভিউ দিয়ে ফেলেছে তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু 100% জেনারেলদের একটু অসুবিধা হতে পারে, কারণ অন্যান্যরা অন্য মানে যারা ক্যাটাগরি রয়েছে ওবিসি এ ওবিসি বি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা যারা রয়েছে তারা যদি অন্য জায়গায় চান্স না পায় তাহলে কিন্তু জেনারেলের শিফট হয়ে যায়, সেই জন্য জেনারেলদের একটু কম্পিটিশনটা বেড়ে গিয়েছে। তাছাড়া কিন্তু অনেক রকমভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তার সাথে সাথে আপনাদের অর্গাইজার টিচারও নিয়োগ প্রক্রিয়া হবে, কারণ অর্গাইজার টিচারও কিন্তু একটা সেটাও কিন্তু লিস্টের মধ্যে পড়ে রয়েছে, সেখানেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। আপনাদের প্রাইমারি টেটের সাথে সাথে আপনাদের আপার প্রাইমারি আর যত রকম আছে সেগুলোর সাথে সাথে আপনাদের অর্গাইজার টিচারও নিয়োগ প্রক্রিয়া হবে, একটু ধৈর্য ধরতে লাগবে, কিন্তু যেহেতু আস্তে আস্তে করে সেগুলো সম্পূর্ণ প্রসেসিংগুলো কমপ্লিট করবে, কারণ একটা চাকরি রিক্রুটমেন্ট প্রসেসিং কিন্তু অনেক রকম স্টেপের ব্যাপার রয়েছে, সেই স্টেপগুলো আস্তে আস্তে মানে হবে, তারপরে আপনাদের অর্গাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া হবে। যেহেতু বৈঠক বসে পড়েছে চারটা সংগঠন মিলে, আমি বিশেষ সূত্র মারফত খবর পেয়েছি যে চারটা সংগঠন মিলে বৈঠক বসেছে, সেখানে আলোচনা হয়েছে কীভাবে কী করা যায়, সেগুলো যেহেতু নিরাময় হবে দু একের মধ্যে, কালকে পরশুই কিন্তু ভালো একটা খবর আসবে আপনাদের অর্গাইজার টিচার নিয়ে, সেরকমটাই আশা করা যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই ভালো একটা খবর কিন্তু অফিসিয়ালিভাবে আপনাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে, সবার আগে কিন্তু আমি জানিয়ে দেবো সারা ইউটিউবের মাঝখানে, আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা যেহেতু অনেকদিন অপেক্ষা করেছেন তো আর কয়েকটি দিন অপেক্ষা করলেই ভালো একটা খবর আসবে দু একের মধ্যেই, সেরকমটাই জানা যাচ্ছে। তো এখন দেখা যাক পরবর্তীতে কী মানে বোঝা যায়, এখন খবর আসে কি না আসে সেরকমটাও এখন পরবর্তীতেই বোঝা যাবে। তো এই মুহূর্তে আপডেট যেটা ছিল, আপডেট যেটা খবর ছিল আপনাদের যেহেতু সবসময় আপডেট দিচ্ছি সেই জন্য আজকে আপডেটটা আপনাদের জানিয়ে দিলাম। তো এরকম টাইপের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যারা যারা নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে অবশ্যই বলছি আপনাদের অর্গাইজার টিচার কিন্তু অবশ্যই নিয়োগ প্রক্রিয়া হবে, একটা কথা কিন্তু আপনারা ক্লিয়ার জেনে রাখুন। যারা যারা বলছে নিয়োগ প্রক্রিয়া হবে না, সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছে সেহেতু আপনাদের অর্গাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া অবশ্যই হবে, সর্বোচ্চ আদালত যে বলে দিয়েছে। তো আজকের মতো আপডেট এখানেই ছিল, এরকম টাইপের আপডেট কিন্তু সবার আগে আমি এই চ্যানেলে দিয়ে দেবো। আপনারা যেহেতু চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আপডেট পাওয়ার জন্য সবসময় আপনাদের আপডেট রাখবো, আপনারা যেহেতু অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকেন সেই জন্য আপডেট কিন্তু আপনাদের এই চ্যানেলেই সবসময় অফিসিয়ালি আপডেট একদম অথেন্টিক আপডেট দিয়ে দেবো। তো আজকের মতো আপডেট এখানেই ছিল, আবার একটা নতুন আপডেটের মধ্যে দেখা হবে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এরকম টাইপের আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যারা যারা জানে না। আর আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আপনাদের কাছে যদি কোনো খবর থাকে অবশ্যই সেটা জানাবে। তো আজকের মতো আপডেট এখানে ছিল, জয় হিন্দ বন্দে মাতরম।